Hello dear student, welcome to my channel Bong Academy and welcome to another video. দেখো আজকে আমরা রিজনিং ক্লাস করব এবং আমাদের রিজনিং এর এখন চলছে নাম্বার সিরিজ ওকে আমরা নাম্বার সিরিজের আগে দুটো তিনটে ক্লাস করে ফেলেছি তো যারা প্রথম ক্লাসগুলো দেখোনি বিশেষ করে প্রথম ক্লাসটা তো অবশ্যই দেখে আসো কারণ সেই ক্লাসে আমরা এর বেসিকটা ডিসকাস করেছিলাম যে আমরা সিরিজকে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি এবং তাকে কতগুলো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি এবং সেইভাবে কোন ক্যাটাগরিটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেইগুলো আমরা দেখেছিলাম তো সেইটা সবাই দেখে আসো মানে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা প্রথম ক্লাসটা অবশ্যই দেখে আসো ওকে আর চাইলে পরের ক্লাসগুলোও দেখতে পারো তো চলো আজকের ক্লাসগুলো আমরা শুরু করি দেখো এই সিরিজগুলো তোমার দেখে হয়তো মনে হচ্ছে র্যান্ডম খুব ইজি কিন্তু নয় তুমি সিরিজগুলো করতে গেলেই বুঝতে পারবে যে দেখে তোমার যতটা সহজ মনে হচ্ছে এটা কতটা টাফ যদি তোমার অনেক প্র্যাকটিস করা না থাকে বুঝেছো কি বললাম তো সিরিজগুলো মন দিয়ে দেখো ওকে দেখো চলো আমরা প্রথম সিরিজটা সলভ করার চেষ্টা করি দেখো আমি প্রথমটা সহজই নিয়েছি তারপর এটা থেকে বা টাফ সিরিজ আছে বুঝেছো কি বললাম দেখো প্রথমটাতে আমরা কিভাবে করছি দেখো অ্যাপ্রোচ কিভাবে করছি দেখো শুধু দেখো দেখো এখানে আমার আছে হচ্ছে 2, 6, 33, 49, 174 আর 210 তারপরে বলেছে আমার মিসিং টার্মটা বের করতে বুঝেছো কি বললাম তো সবার আগে আমরা কি করব সবার আগে তো আমরা আগে এদের মানে ডিফারেন্সটা বের করি কারণ দেখো এখানে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম সিরিজ দেখে কীভাবে বুঝতে হয় যে সেই সিরিজটার মধ্যে আমার কী হয়েছে এখানে দেখো এখানে চেঞ্জেসটা কিন্তু রেগুলার আছে মানে এখানে এখানে তোমার বেসিক্যালি গুণ বা এরম মাল্টিপ্লিকেশন এরম কোনো ব্যাপার নেই বলে তো মনে হচ্ছে এখানে সিম্পল যোগ বিয়োগের ব্যাপার আছে বুঝেছো তো আমরা এর মধ্যে ডিফারেন্সগুলো আগে বের করার চেষ্টা করি এখান থেকে আমার ডিফারেন্সটা কত হচ্ছে 4 হচ্ছে না এখান থেকে ডিফারেন্সটা কত হচ্ছে 4 হচ্ছে না এখান থেকে ডিফারেন্সটা কত হচ্ছে 27 আর 6, 33 হয় তার মানে এখানে ডিফারেন্সটা হচ্ছে 27 এখানে ডিফারেন্সটা কত হচ্ছে 3, 6, 9 আর হচ্ছে 116 দেখো দেখো এই ডিফারেন্সগুলো একবার আমার বাড়লো তো একবার আমার কমলো মানে এখনও আমি কনফিউজ আছি যে এটার মধ্যে কী হতে পারে যদি আমার একই রকমভাবে বাড়তো দেখো এখানে নাম্বারগুলো কিন্তু সব বেড়ে গেছে বাট আমার এই যখন ডিফারেন্স বের করছি একবার বাড়লো তো একবার কমলো নেক্সটটা দেখি কী বলছে 9, 14, 5, 14, 4, 1, 5, 2 125 হচ্ছে দেখো এটা এখান থেকে এটা বাড়ছে এটা কমছে আবার এটা বাড়ছে দেখো এইগুলো দেখে আমার কেমন একটা লাগছে না এই 4 আমার স্কোয়ার না 4 আমার 2 এর স্কোয়ার না 4 তো আমার 2 এর স্কোয়ার নাকি 4 তো আমার 2 এর স্কোয়ার নাকি 27 তো এর স্কোয়ার হয় না কিন্তু 27কে দেখে কী মনে পড়ছে 3-এর কিউব না 27 আমার 3-এর কিউব না 27 আমার 3-এর কিউব না আবার দেখো 16 মানে হচ্ছে 4-এর স্কোয়ার দেখো দেখে কিছু বুঝতে পারছো দেখে কিছু বুঝতে পারছো দেখো এখানে দেখো 2, 3, 4 একবার স্কোয়ার একবার কিউব একবার স্কোয়ার তো এটা তোমরা নিজেরাই বলো এটা কী হবে এটা তাহলে আমার কী হবে 5-এর কিউব হবে তাহলে সিমিলারলি এখানে আমার দেখো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যখন পরপর তিনটে লজিক যখন খুঁজে পাবে তারপরে আর দেখার কোনো দরকার নেই কিন্তু আমি তোমাদের একবার জাস্ট তবুও বলে দিচ্ছি দেখো এখানে তাহলে আমার কী হবে 5-এর পরে 6, 6-এর স্কোয়ার হবে মানে এখানে দেখো ডিফারেন্সটা আমার 36 আছে 4 কত 10, 6, 10, 0, 7, 1, 7, 8, 3, 36 আমি বললাম না তোমাদের এখানে সেটাই হবে 6 স্কোয়ার এখান থেকে আমার তাহলে কত হবে 7 কিউব হবে এখান থেকে আমার কত হবে 7 কিউব হবে মানে 210-এর সাথে আমি যদি 7 কিউব যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে আমার মিসিং নাম্বার দেখো তোমরা যারা জানো যে মানে এই যাদের এই কিউবগুলো মুখস্থ আছে তারা তো অবশ্যই বলতে পারবে যে 7-এর কিউব কত যাদের মুখস্থ নেই তোমরা দেখো এই 7কে আমার বেসিক্যালি 3 বার গুণ করতে হবে এই 7কে আমার 3 বার গুণ করতে হবে 7 গুণ 7 গুণ 7 তো এটাকে তোমরা গুণ করে আসো 7, 7, 49 সাথে 7 গুণ করবে পেয়ে যাবে আর যদি যারা যাদের মুখস্থ আছে তারা তো জানো যে এটা 343 হয় 7-এর কিউব কত হয় 343 হয় মানে আমি 210-এর সঙ্গে যদি এই 343 যোগ করি তাহলে আমি মিসিং নাম্বারটা পাবো সেটা হচ্ছে আমার কী এখানে তাহলে আমার কত হবে 3, 3, 4, 1, 5 আর 3, 2, 5 তার মানে হচ্ছে 553, 553 এটা হচ্ছে আমার মিসিং নাম্বার 553 এটা হচ্ছে আমার মিসিং নাম্বার দেখো আমরা কীভাবে করলাম আমরা যখনই ডিফারেন্সগুলো বের করেছি দেখো তোমাকে এইগুলো তোমাকে প্র্যাকটিস করে সবসময় চোখের মানে চোখের সামনে সামনে রাখতে হবে বুঝতে পেরেছো যে 4 দেখলেই তোমার মনে পড়ছে 2-এর স্কোয়ার 27 দেখলেই মনে পড়ছে 3-এর কিউব 16 দেখলেই মনে পড়ছে 4-এর স্কোয়ার যাতে তুমি সঙ্গে সঙ্গে ধরে নিতে পারো ওকে তো এইভাবে আমরা প্রথম সিরিজটা সলভ করতে পারি ওকে তো চলো আমরা নেক্সট সিরিজটা দেখি দেখো এটা কিন্তু নেক্সট সিরিজ থেকে দেখো দেখে যেমন মনে হচ্ছে সহজ অতটা সহজ নয় তোমরা দেখো বোঝার চেষ্টা করো এইগুলো দেখো আমার বলেছে 9 তারপরে মিসিং নাম্বারটা বের করতে বলেছে তারপরে আমার বলে দিয়েছে 20, 31, 51, 82, 133 দেখো
দেখো এটাও দেখে আমাদের কি মনে হচ্ছে, এটাও হচ্ছে আমাদের যোগ বিয়োগেরই খেলা। কারণ দেখো এখানে ডিফারেন্সগুলো দেখো খুব একটা বেশি নয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে কখন তোমরা বুঝবে গুণ হতে পারে, আস্তে আস্তে পরেরগুলো দেখো তোমার সেটা ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে, যে কখন আমরা কীভাবে ভাববো যে কখন গুণ হতে পারে, কখন যোগ হতে পারে, কখন বিয়োগ হতে পারে, কীভাবে ভাববো। দেখো এখানে দেখো কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে এবং সেই ইনক্রিজটা একই রকম, মানে খুব একটা বেশি নয়, বুঝতে পেরেছো? তার মানে আবার খুব কাছাকাছিও নয়, আবার সেটা মানে এরম নয় যে একটা একটা নির্দিষ্ট সংখ্যা যোগ হচ্ছে, বাট বাড়ছে, বাট সেই বাড়াটা আমার খুব বেশি নয়, বুঝেছো কি বললাম? তার মানে এখানে আমার যোগ হয়েছে। তো চল আমরা বের করার চেষ্টা করি কী যোগ হয়েছে এখানে। আগে সবার আগে আমরা তো ডিফারেন্সটা বের করি, এই 20 31 এর ডিফারেন্সটা কত, 11 না? এর ডিফারেন্সটা কত, 11 না? এই 31 আর 51 ডিফারেন্স কত, 20 না? এই 51 থেকে 82 এর ডিফারেন্স কত, 31 না? এখান থেকে ডিফারেন্সটা কত, 51 না? এর ডিফারেন্সটা 51 না? দেখো 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 পেয়ে গেছি। তুমি এইটা দেখে, এইটা দেখে তোমার কী মনে হচ্ছে, এটা দেখে, এটা দেখে আর কিছু মনে হওয়ার আছে? তুমি যদি একটু ভালো করে চোখ দিয়ে দেখো, তুমি যদি একটু ভালো করে চোখ দিয়ে দেখো, তাহলে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম একটা সিরিজকে ধরার জন্য তিনটে টার্মই যথেষ্ট। তুমি যদি তিনটে টার্মের মধ্যে যদি লজিক খুঁজে পাও তাহলে সেই সিরিজটা তুমি ধরে ফেলেছো। দেখো এই তিনজনকে দেখে কিছু মনে হচ্ছে, এই তিনজনকে দেখে কিছু মনে হচ্ছে? দেখো আমাদের আগেই দেখে বুঝে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। দেখো এই 31 + 20 = 51, দেখো এই ডিফারেন্সটা হচ্ছে আগের টার্মটা। দেখো এই দুটোর মাঝখানে ডিফারেন্স কত, আগের টার্মটা, এই দুটোর মাঝখানে ডিফারেন্সটা কত, তার আগের টার্মটা। মানে কি, আমি আগের টার্মগুলোকে যোগ করলে পরের টার্মটা পাচ্ছি, 20 31 51, 31 51 82 51 82 133। তার মানে ভাবো এখানে আমার কত ছিল, কতর সাথে যদি আমি 20 যোগ করি তাহলে আমার 31 হবে। দেখো আগের টার্মটা যোগ করে করে আমরা তো পরের টার্মটা পাচ্ছি, মানে এখানে যে আছে তার সাথে যদি আমি 9 যোগ করি তাহলে 20 পাবো। তাহলে আমার সে কে, কার সাথে আমি 9 যোগ করলে 20 পাই, 11 না? 11 আর 9 = 20, 20 আর 11 = 31, 31 = 51। দেখো আমরা কত সহজে ধরে ফেললাম সিরিজটা। দেখো এইটা কিন্তু তুমি যদি এইভাবে করে ভাবতে না পারো তাহলে কিন্তু তুমি দেখে এগুলো করতেই থাকবে। তুমি এই 11 20 31 মধ্যে রিলেশন বের করার চেষ্টা করবে, কিন্তু দেখো না, তুমি যদি এইগুলো দেখো সিরিজটাকে যদি ভালো করে চোখ দিয়ে দেখো, আগের টার্মটাই আমার ডিফারেন্স। বুঝতে পেরেছি কি বললাম? মানে এখান থেকে তুমি বুঝতে পেরে যাবে যে আমার কীভাবে সিরিজটা হচ্ছে, বুঝতে পেরেছো কি বললাম? দেখো তাহলে তুমি কীভাবে দেখবে এখান থেকে তোমাকে শিখতে হবে। আর এরপরে দেখো তোমার শুধু এই দেখলে হবে না, একটা করে দেখলে তুমি কখনোই শিখতে পারবে না, তোমাকে নিজে হাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, বুঝেছো? তোমার কাছে যদি কোনো বই থাকে সেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো, আর তুমি যদি চাও যে এরম টাইপের রিজনিং প্র্যাকটিস করতে তাহলে তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওকে? আর সেখানে আমি জিকে মক টেস্টও নিতে থাকি, তো সেইগুলো তুমি অ্যাটেম্প করতে পারবে, ওকে? তো চলো আমরা দেখি নেক্সট প্রবলেমটা, দেখি নেক্সট আমাদের কী বলছে। দেখো নেক্সট আমাদের কী বলছে, দেখো দেখো নেক্সট আমাদের সিরিজটা বলেছে 2 9 30 105, তারপর বলেছে আমার মিসিং নাম্বারটা বের করতে বলেছে, তারপরে দেখো 21 95 21 95। একে দেখে কি তুমি কিছু বুঝতে পারছো, একে দেখে কিছু বুঝতে পারছো বলো, একে দেখে কিছু বুঝতে পারছো? তোমার কী মনে হচ্ছে? দেখো একে দেখেই না তোমার মনে হচ্ছে এখান থেকে কোথায় ছিল 105 আর কোথায় চলে গেছে 2000 পার, বুঝতে পেরেছো কী বললাম? এখানে ছিল 105, কোথায় চলে গেছে 2000 পার। তার মানে কি, এর মধ্যে আমার তো গুণ তো শিওর হয়েছেই হয়েছে, যোগ করে তো আমি এত বড় নিয়ে যেতে পারবো না। দেখো এইগুলো অল্প অল্প করে বাড়তে বাড়তে হঠাৎ করে দেখো আকাশে লাফ মেরে দিয়েছে, তার মানে এখানে তো আমার গুণ শিওর হয়েছে। দেখো আমি এটা কীভাবে করে বের করতে পারি, দেখো তার জন্যে এরম টাইপের আমি আগের ক্লাসগুলোতে অনেক করিয়েছি, তোমরা সেইগুলো দেখলে তোমাদের একটা কনসেপ্ট বিল্ড হয়ে যাবে যে কীভাবে ভাবতে হয়। দেখো এখানে তুমি এইটা বের করার চেষ্টা করো, এর কত টাইমস হচ্ছে। দেখো এই 30 আমার 100 কাছাকাছি যেতে গেলে আমার কত গুণ হচ্ছে 30-এর, দেখো তো 30-এর কত গুণ হচ্ছে, গুণ 3 যদি করি 3 30 90 না, 100 কাছাকাছি চলে যাচ্ছে না, 100 কাছাকাছি চলে যাচ্ছে না। দেখো এইটা আমি একবার ব্যাক ক্যালকুলেশান করে দেখি, হালকা করে ব্যাক ক্যালকুলেশান করে দেখি। এখানে আমি 3 গুণ করলাম, তাহলে আমার সিরিজ হতে গেলে তো আমাদের তো কোনো একটা রিলেশান থাকবে, এখানে আমার 2 বা 3 বা 4 গুণ করতে হবে,
তিন থেকে যদি আমি এখানে চার গুণ করি তাহলে আমার চার একশো মানে চারশো হবে মোটামুটিভাবে একটা চারশো। তারপরে আমি এখানে যদি চার গুণ করি, এখানে যদি আমি চার গুণ করি, এই যে এই মিসিং নাম্বারের সঙ্গে আমার কত গুণ করতে হবে পাঁচ, এর সাথে চার গুণ করলে একটা চারশোর কাছাকাছি হয়, এর সাথে পাঁচ চারশোর সাথে পাঁচ গুণ করলে দু হাজারের কাছাকাছি, মানে একুশশোর কাছাকাছি একটা হচ্ছে না। দেখো তার মানে এখানে আমার কত গুণ করতে হবে, দুই গুণ করতে হবে, এখানে আমার এক গুণ করতে হবে। এবার দেখো, এবার এখান থেকে মেলাও, এখান থেকে মেলাও, দুইয়ের সাথে যদি আমি এক গুণ করি, দুই এককে দুই, আর নয় থেকে হতে নয় হতে বাকি থাকছে কত, প্লাস সেভেন, দুই এককে দুই প্লাস সেভেন করলে নয় হয়, দুই এককে দুই প্লাস সেভেন করলে নয় হয়। দেখো সিমিলারলি এটাকে আমরা এবার মেলানোর চেষ্টা করি, ন দুখানো তো দুই গুণ করলে, তো দেখো আমি এই সিরিজ দেখে আমি বুঝতে পেরে গেছি কত কত গুণ করতে হবে। এবার আমি বের করছি এর সাথে আর কত কত যোগ করতে হবে যেটা বাকি আছে আমার, ন দুখানো আঠেরো, ন দুখানো আঠেরো, আঠেরো আঠেরোর সাথে কত যোগ করলে আমার তিরিশ হয়, আঠেরো আর দুই কুড়ি আর দশ তিরিশ, মানে বারো যোগ করতে হবে। ন দুখানো আঠেরো, আঠেরোর সাথে আমি বারো যোগ করলে হবে আমার কত, এটা তিরিশ হবে। ওকে দেখো এখানে আমার, এখানে আমার তিন আছে, তিন তিনের সাথে তিরিশ গুণ করলে কত হয়, তিন তিরিশ নব্বই, নব্বই থেকে আমার যেতে হবে হচ্ছে একশো পাঁচ, তাহলে এখানে আমার কত যোগ করতে হবে, পনেরো যোগ করতে হবে, পনেরো যোগ করতে হবে, তিন তিরিশ নব্বই, নব্বইয়ের সাথে আমার কত যোগ করতে হবে, পনেরো। দেখো 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 সিমিলারলি দেখো, তার মানে এখানে দেখো, এখানে দেখে কিছু তুমি বুঝতে পারছো, এখানে দেখে কিছু বুঝতে পারছো, গুণ এক গুণ দুই গুণ তিন যোগ সাত আর পাঁচ বারো, বারো আর তিন পনেরো, মানে দেখো দেখো ভাবো, আমি তোমাদেরকে বলছিলাম সিরিজটা কতটা দেখে যেমন সহজ মনে হচ্ছে তেমনটা কিন্তু নয়, তেমনটা কিন্তু নয়, তেমনটা কিন্তু নয়। দেখো আমার সিরিজটা, দেখো সিরিজটা, সিরিজটা আমার কতটা ক্রিটিক্যাল সিরিজ দিয়েছে একবার জাস্ট দেখো, এটা কতটা ক্রিটিক্যাল সিরিজ আমার দেখো একবার। এখান থেকে দেখো আমার এই গুণ করাগুলো তো আমি পেয়ে গেছি, গুণ এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তুমি জাস্ট এবার এইগুলোকে দেখো, এবার এইগুলোকে দেখো, দেখো তুমি কি বুঝতে পারছো সিরিজটা কতটা ক্রিটিক্যাল সিরিজ আমার দিয়েছে। দেখো এখানে দেখো এই এই দেখো সাতটাকে আমি কীভাবে পেতে পারি, শুধু এই সাতটাকে এবার ভাবো, সাতটাকে আমি কীভাবে পেতে পারি, সাত গুণ এক, সাত গুণ এক, এই 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 বারোটাকে আমি কীভাবে পেতে পারি, এই বারোটাকে আমি কীভাবে পেতে পারি, ছয় গুণ দুই বারো, এই বারোটাকে আমি কীভাবে পেতে পারি, ছয় গুণ দুই, এই পনেরোটাকে আমি কীভাবে পেতে পারি, পনেরোটাকে আমি কীভাবে পেতে পারি, পাঁচ গুণ তিন, পাঁচ গুণ তিন। দেখো এর মধ্যে কি তুমি কোনো রিলেশান দেখতে পাচ্ছ, দেখো সাত ছয় পাঁচ এই দিকটা আমার যেমন কমছে, এই দিকটা আমার এক দুই তিন এক করে বাড়ছে, এই প্রথম টার্মগুলো এক করে কমছে, পরের টার্মগুলো এক করে বাড়ছে, তাহলে আমার, তাহলে আমার এই জায়গাতে এসে আমার কত গুণ হবে, এই পাঁচের থেকে এক কমলে চার গুণ, তিনের থেকে আমার এক বাড়লে চার, চারি চারি ষোলো, মানে অ্যাকচুয়ালি আমার এর সঙ্গে গুণ চার যোগ ষোলো হবে না, গুণ চার যোগ ষোলো হবে না, বুঝতে পেরেছো আমি কী বললাম, এর সঙ্গে আমার গুণ চার যোগ ষোলো হবে না, মানে এখানে আমার টার্মটা কত হবে, এখানে আমার মিসিং টার্মটা কত হবে, এর সাথে যদি আমি চার গুণ করি, চার পাঁচ আমার কুড়ি, আর চার চার একশো হচ্ছে, একশোর সাথে চার গুণ করলে চারশো, চার পাঁচ কুড়ি, চারশো কুড়ি, চারশো কুড়ি, আর তার সঙ্গে আমার ষোলো 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 যোগ করতে হবে, ছয় দুই একে তিন, চারশো ছত্রিশ, চারশো ছত্রিশ হচ্ছে আমার মিসিং টার্ম, চারশো ছত্রিশ হচ্ছে মিসিং টার্ম। দেখো এই সিরিজটা আমি কীভাবে ধরলাম, শুধু দেখো সবার প্রথমে তো আমি এইটা দেখে তো বুঝতে পারছি যে এখানে মাল্টিপ্লিকেশান হয়েছে, কী মাল্টিপ্লিকেশান হয়েছে আমি জানি না, কিন্তু আমার এই তিরিশ, এই তিরিশকে দেখে আর একশো পাঁচকে দেখে কেমন একটা মনে হচ্ছিল, এই তিরিশের যেন তিন গুণ হচ্ছে আমার একশো পাঁচ, তিরিশের তিন গুণ যেন আমার হচ্ছে একশো পাঁচ, এর সাথে তিন গুণ করলে আমি মোটামুটি একটা একশোর কাছাকাছি পাই। দেখো আমি তারপর একটা রাফলি হিসাব করেছিলাম, হিসাব করেছিলাম ব্যাক ক্যালকুলেশন করে, এই একশোর সাথে যদি আমি চার গুণ করি আমি চারশো মানে চারশো পাচ্ছি, আর চারশোর সাথে যদি এর পরের টার্মটা পাঁচ গুণ করি তাহলে আমি এই দু একুশশোর কাছাকাছি কিছু একটা পাচ্ছি। দেখো আমার সেটাই হলো, কিন্তু দেখো তারপরে গণ্ডগোলটা দেখো, এই তারপর দেখো সাত বারো পনেরো আসছে, এখানে দেখো, এখানে দেখো এটা এটা দেখো কীভাবে আমি পেলাম, সাত গুণ এক ছয় গুণ দুই, একটা করে একদিক করে কমছে একদিক করে বাড়ছে, একদিক করে কমছে একদিক করে বাড়ছে। দেখো এটা যেহেতু একটু কঠিন সিরিজ আছে আমি তোমাদের এটা করিয়ে দিচ্ছি, এটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি এই ক্যালকুলেশনটা, যাতে তোমাদের তোমাদের কনফিডেন্স আরও বাড়ে যে হ্যাঁ সত্যি ঠিকঠাক আমি করেছি সিরিজটা। দেখো গুণ পাঁচ, এর সঙ্গে আমি যোগ করব কত, এর সঙ্গে আমি যোগ করব কত, দেখো আমার এই শেষের টার্মটা বাড়ছিল না আর প্রথমের টার্মটা কম ছিল, তার মানে আমি যোগ করব কত, তিন গুণ পাঁচ করব না, তিন গুণ পাঁচ করব না,
দেখো 7, 6, 5, 4, 3, 1, 2, 3, 4, 5 মানে হচ্ছে 15, মানে হচ্ছে 15, মানে এর সঙ্গে আমি এই 436-এর সঙ্গে আমি 5 গুণ করব, করে 5 গুণ করব, তার সাথে আমি 15 যোগ করব, তাহলে এখানে আমার কত হচ্ছে 5, 6, 0, 30, 0 হাতে 3, 18, 8 হাতে 1, 4, 5, 20 আর 1, 21, এ দেখো আমার এই 2180 আর এর সঙ্গে যদি আমি 15 গুণ করি 95 হয় না, 2195 হয় না, তা মিলল আমার সিরিজটা মিলল। দেখো সিরিজটা দেখে হয়তো যতটা সহজ মনে হচ্ছিল কিন্তু ততটা সহজ সিরিজ নয়, বুঝতে পেরেছো কি বললাম? যতটা মনে হচ্ছিল ততটা সহজ সিরিজ নয়, আবার দেখো এটা অতটা কঠিন সিরিজও নয় যদি তুমি জানো কিভাবে অ্যাপ্রোচ করতে একটা সিরিজকে, বুঝতে পেরেছো কি বললাম? দেখো দেখো আমরা নেক্সট প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, ওকে? দেখো আমার নেক্সটটাতে কি বলছে, দেখো সিরিজটা কি বলছে, 3, 4, 12, 45, তারপরে বলছে দেখো 1005। এখানে দেখে কি কিছু বুঝতে পারছ কোথায় 45 আর কোথায় আমার 1005? দেখো এটা দেখে তোমার কী মনে হচ্ছে? এটা দেখে তোমার গুণের কথা মনে পড়ছে না, এটা দেখে তোমার মাল্টিপ্লিকেশনের কথা মনে পড়ছে না, যেখানে কিছু না কিছু তো টাইমস হয়েছে, দেখো এই টাইমসের প্রবলেম আমি তোমাদের আগের ক্লাসগুলোতেও করিয়েছি এবং এই ক্লাসেও করাচ্ছি, তোমরা নিশ্চয়ই তোমার বুঝে যাওয়া উচিত। কেউ যদি সবকটা ক্লাস দেখে থাকো, তোমার বুঝে যাওয়া উচিত আমি দেখো সবগুলোতেই প্রায় একই রকমভাবে অ্যাপ্রোচ করছি। দেখো আমি লাস্টের টার্মটা যখন দেখে বুঝতে পারছি যে আমার মাল্টিপ্লিকেশান হয়েছে, টাইমস হয়েছে, তখনই আমি এই আগের দিকের টার্মগুলোতে ফোকাস করছি, সেটা আমার কত টাইমস হচ্ছে বের করার চেষ্টা করছি, তারপরে আমি একটা রাফ ক্যালকুলেশান করছি। দেখো এই 12, 45, 4 বারং 48 বেশি হয়ে যাচ্ছে, 3 বারং 36, গুণ 3 গুণ হতে পারে না এর একটা, 3 বারং 36, এখানে তো মাল্টিপ্লিকেশন হয়েছে আমার শিওর, এটা দেখে তো আমি বুঝতে পারছি, কিন্তু দেখো এটা দেখে আমি বুঝতে পারছি যে এর 3 গুণ হয়েছে মোটামুটি। তাহলে এর সঙ্গে যদি 4 গুণ হয় আমার, দেখো 4 এর 45-এর 4 গুণ কত, 4 4 16 160, 4 5 20 180, এখানে তাহলে আমার কত গুণ করতে হবে, 5 গুণ করতে হবে, 180 মানে 200-র কাছাকাছি কিছু একটা না, তার সাথে যদি আমি 5 গুণ করলে আমার 1000 হচ্ছে, দেখো দেখো আমি মাল্টিপ্লিকেশন বা টাইমসগুলো ঠিকঠাক ধরে ফেলেছি, তার মানে এখানে আমার হয়েছে 2 টাইমস, এখানে হয়েছে আমার 1 টাইমস, এবার এর সঙ্গে কত যোগ বিয়োগ আছে সেইটা আমাকে বের করতে, দেখো সেইগুলো তো আমার কাছে আর কোনো কি ব্যাপার, সেইগুলো খুবই সহজ ব্যাপার। দেখো 3 এককে 3 যোগ 3 এককে 3 যোগ আমার 1, তাহলে হলো 4, 3 এককে 3 যোগ 1 4, 4 2 কোনো 8, 8 যোগ 4 12, 4 2 কোনো 8 যোগ 4 12, দেখো 3 বারং 36, 3 বারং 36, 36 আর 10 46 মানে 9 45, 3 বারং 36 আর 9 45, দেখো 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 কিছু বুঝতে পারছো? 1, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, তার মানে এটা এটা আমার কি 4 স্কোয়ার নয়, মানে কি আমার 16 না, এটা কি আমার মানে 16 না? দেখো 1, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, মানে দেখো এর 4 টাইমস কত হচ্ছে আমার 180, বলেছিলাম 4 4 16 160, 4 5 20, 180, 180-র সাথে যদি 16 যোগ করি তাহলে কত হবে, 196 হয় না, এটা আমার 196 হয় না? দেখো এটার করে তোমার দেখার দরকার নেই, এটা তুমি এর সাথে 5 টাইমস করে এখানে যদি তুমি 4 4 16, 5 5 25 যোগ করো, তুমি এটাই পাবে, বুঝতে পেরেছো কি বললাম? দেখো 1 কি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, তার সঙ্গে দেখো 1 2 3 4 5 গুণ, বুঝতে পেরেছো কি বললাম? দেখো আর এটা আমি কীভাবে বের করতে পারলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, ওকে? যে 45-এর 4 টাইমস হচ্ছে 180, তার সাথে 16 গুণ যোগ করলে হচ্ছে 196, বুঝতে পেরেছো কি বললাম? তো চলো চলো আমরা নেক্সট প্রবলেমটা দেখি, আর আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রবলেমটা দেখি। দেখো তোমরা এরম টাইপের রিজনিং প্র্যাকটিস করতে থাকলে তোমরা অবশ্যই টেলিগ্রামে যেয়ে জয়েন করো, বুঝতে পেরেছো কি বললাম? আর সেখানে মক টেস্টগুলো, জিকে মক টেস্টগুলো দিতে পারো, সেটা হচ্ছে তোমার বুস্টআপ হবে অনেকটা জিকে, যাদের পড়া আছে তাদের অনেক, তাদের প্র্যাকটিস হবে, যাদের পড়া নেই তোমরা অনেক কিছু শিখতে পারবে সেখান থেকে, ওকে? তো চলো আমরা নেক্সট সিরিজটা দেখি, নেক্সট সিরিজটা আমাদের কী বলছে দেখো, 1, 3, 9, 31, তারপরে আমার মিসিং টার্ম, তারপরে দেখো 651, তারপরে দেখো 651, কী বুঝছো, এখান থেকে কী বুঝছো? দেখো এখান থেকে তুমি এটাই বুঝছো যে এর মধ্যে কিছু না কিছু আমার গুণ হয়েছে, নয়তো দেখো আমার 30 থেকে 600 মানে 200 টাইমস
30 থেকে 600 টু 100 টাইমস আমার এমনি এমনি হবে না, বুঝতে পেরেছো? মাঝখানে কারোর একটা হেল্প নিয়েছে, নিয়েই আমার এই 200 টাইমস এখানে হয়েছে, আদারওয়াইজ এটা সম্ভব নয় যোগ বিয়োগ করে। তার মানে গুণ তো এখানে আমার করতেই হবে, কার সাথে আমি কী গুণ করব, কার সাথে আমি কী গুণ করব একটু আমার দেখার চেষ্টা করো। এ নয় আমি তোমাদের এই টাইমসের বলেছি বা তোমরা বুঝতে পারছো, এতটুকু সেন্স তোমাদের নিশ্চয়ই আছে, বারবার একই জিনিস দেখছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে করে হচ্ছে। এইখানটাতে চোখ লাগাও তো, এইগুলোর মধ্যে টাইমস দেখার চেষ্টা করো। তিনের তিন গুণ হচ্ছে নয়, তিনের তিন গুণ হচ্ছে নয়, তিন তিনকে নয়, তাহলে এর সাথে যদি তিন গুণ হয় এর সাথে আমার কত গুণ করতে হবে? চার গুণ, চার নয় 36, এর বেশি হয়ে যাচ্ছে, আমার সম্ভব নয়। তাও আমি একবার করে দেখি, এর সাথে যদি পাঁচ গুণ করি, পাঁচ তিনে 15, মানে 150 কাছাকাছি হচ্ছে, এর সাথে ছয় গুণ করলে দেখো 6 15 90, সেই 900 হয়ে যাচ্ছে, তার মানে ওটা আমার ভুল হয়ে গেছে। এর সাথে আমার তিন গুণ হবে না, এর সাথে আমার নিশ্চয়ই দুই গুণ হবে, নয়তো আমার তিন গুণ হলে আমার সেই 900 কাছাকাছি চলে যাচ্ছে। এর সাথে যদি দুই গুণ হয়, তিন দু কোনো ছয়, নয়ের কাছাকাছি একটা হচ্ছে, এর সাথে তাহলে তিন গুণ হবে, তাহলে তিন তিরকে নয়, তিন তিরকে নয়, তিন নয় 27, 31 কাছাকাছি হচ্ছে। এর সাথে যদি চার গুণ হয়, চার তিনে 12, 120, এর সাথে যদি পাঁচ গুণ হয়, 120 সাথে পাঁচ গুণ করলে 5 বরং 60, আমার 600 কাছাকাছি কিছু একটা হচ্ছে। তাহলে দেখো আমি গুণের হিসাব পেয়ে গেছি, গুণের হিসাব পেয়ে গেছি কত গুণ করতে হবে, এর সাথে আমার গুণ এক করতে হবে, এর সাথে আমার গুণ এক করতে হবে। এবার দেখো আমি কীভাবে মেলাচ্ছি, দেখো আমার এক গুণ এক, এর সঙ্গে কত যোগ করলে আমার দুই হয়, যোগ দুই করতে হবে না, যোগ দুই করতে হবে না, তাহলে তো আমার তিন হচ্ছে, সরি এককে একের সঙ্গে আমার দুই যোগ করলে তিন হচ্ছে না, দেখো তিন দু কোনো ছয়, ছয়ের সাথে আমার কত যোগ করলে নয় হয়, তিন দু কোনো ছয় প্লাস তিন করলে আমার নয় হয় না, তিন দু কোনো ছয় প্লাস তিন করলে আমার নয় হয় না, দেখো দেখো তিন নয় 27, 27 থেকে আমার করতে হবে 31, মানে আমার কত করতে হবে, যোগ চার করতে হবে না, তিন নয় 27 যোগ চার 31 করতে হবে না। দেখো এখানে আমি কিছু কি ট্রেন্ড দেখতে পাচ্ছি, গুণ এক, গুণ দুই, গুণ তিন, যোগ দুই, যোগ তিন, যোগ চার, তার মানে এখানে আমার গুণ চার যোগ পাঁচ হবে না, গুণ চার যোগ পাঁচ হবে না, মানে কত এখানে আমার গুণ করলে কত, চার এককে চার, চার তিনে 12, মানে হচ্ছে 124 না, 124 আর পাঁচ কত হচ্ছে 129, 124, 124, 124 আর পাঁচ 129 না, দেখো তিনে চারে 12 আর চার 124 আর পাঁচ 129, দেখো এখান থেকে তোমার আর করার দরকার নেই, এখান থেকে তোমার আর করার দরকার নেই, তুমি এখান থেকে বুঝতেই পারছো যে গুণ 5 যোগ 6 করলে তোমার এই 651 হবে, করলে তোমার 651 হবে। দেখো তোমার কাছে কি এইগুলো ক্লিয়ার হলো? দেখো এর মধ্যে এই লাস্টের তিনটে প্রবলেম কিন্তু খুবই মানে টাফ, অতটা সোজা ব্যাপার নয়, যদি তুমি বিশেষ করে তিন নম্বরটা যদি তোমার প্র্যাকটিস না থাকে তুমি এইগুলো কোনো দিনও ধরতে পারবে না এক্সামের হলে বসে, খুব মানে খুব অল্প সংখ্যক কিছু ছেলেপিলে ছাড়া ম্যাক্সিমাম জন এইগুলো কিন্তু ধরতে পারবে না তোমরা, তো এর জন্য দরকার তোমার প্র্যাকটিস। ওকে, তো তোমরা যদি চাও প্র্যাকটিস করতে অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, আমি তোমাদের বারবার বলছি এই কারণে, কারণ তোমাদের জন্যই হেল্পফুল হবে, বুঝতে পেরেছি কী বললাম? আরও বিশেষ করে জিকের মক টেস্ট দিতে পারবে, তার সঙ্গে সঙ্গে ম্যাথের প্র্যাকটিস সেটও সেখানে শেয়ার করা হয়, বুঝতে পেরেছি কী বললাম? তো চলো তোমরা সেখান থেকে জয়েন করো, আর আগের ক্লাসগুলো অবশ্যই দেখে আসো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, অ্যান্ড দেখা হবে পরের কোনো ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।